সামাজিক দূরত্ব নিশ্চিতে তৈরি পোশাক কারখানা বন্ধ হলেও শ্রমিকদের অনেকে মানছেন না করোনা থেকে সুরক্ষার নির্দেশনা। লম্বা ছুটি পেয়ে কেউ কেউ চলে গেছেন গ্রামে, যারা এলাকায় আছেন তাদের অনেকেরই নেই সুরক্ষা সচেতনতা। এদিকে জরুরি শিপমেন্ট ও পিপিই তৈরির জন্য চালু থাকা কারখানাগুলোয় সংক্রমণ রোধে নেওয়া হয়েছে বাড়তি সুরক্ষা ব্যবস্থা। গাজীপুর সিটি কর্পোরেশন সহ 6 উপজেলায় ছোট বড় কারখানা আছে অন্তত 3,500, অধিকাংশই তৈরি পোশাকের। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এরই মধ্যে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে বন্ধ ঘোষণা করা হয়েছে এসব কারখানার 90%। আবার কিছু কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়েছে শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তার দাবির কারণে। কিন্তু করোনা সংক্রমণ রোধে সতর্কতার নির্দেশনা মানছে না অনেক শ্রমিক। লম্বা ছুটি পেয়ে অনেকে কোনোভাবে পাড়ি দিয়েছেন গ্রামে, আর যারা রয়ে গেছেন তাদেরও নেই সতর্কতা সচেতনতা, ফলে তারা রয়েছেন করোনার ঝুঁকিতে। একই ঝুঁকি তাদের আশেপাশের মানুষের। শ্রমিকরা বলছেন বাইরে গেলে মাস্ক পরা এবং হাত ধোয়ার বিষয়টি ছাড়া সুরক্ষার আর কিছুই জানা নেই তাদের। আমরা স্বেচ্ছাসেবক হিসেবে সবাইকে সচেতন করে যাচ্ছি, তবে ছুটি দেওয়ার পরেও মানুষ যেভাবে জনসমাগম হচ্ছে তাদের আমরা সচেতন করতে গেলে তারা বলতেছে নানান অজুহাত দিচ্ছে। সরকার থেকে বলা হয়েছে যে আমাদের নিজের নিরাপত্তার জন্য আমরা যে বাসায় আছি, বাড়িঘরে কোথাও যাচ্ছি না, সবসময় যে হ্যান্ডলার্স দিচ্ছি এগুলো ব্যবহার করতেছি অফিস থেকে, মানে খুবই সতর্কভাবে আছি আমরা। নিরাপত্তার ব্যবস্থা নাই, মানে খুব কষ্টে আছি। এদিকে কোন শ্রমিক ঠান্ডা সর্দি ও জ্বরে আক্রান্ত হলে যেন বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুরের সিটি মেয়র। গার্মেন্টস মালিকরা এটা সচেতন আছে, তারাও তাদের গেটের মধ্যে অবস্থান নিচ্ছে, আমরা তাদেরকে চেষ্টা করছি কোনো তথ্য, কোনো যদি কোনো ধরনের মেসেজ থাকে তাহলে আমরা আমাদের মনিটর সেল আছে সেখানে যোগাযোগ করার জন্য চেষ্টা করছি। গত 28 মার্চ থেকে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় 90% পোশাক কারখানা বন্ধ রয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ করোনা রোধে এমন সিদ্ধান্ত মালিক পক্ষের। অবশ্য এখনও কিছু কিছু কারখানা চালু আছে সীমিত আকারে। তেমন একটি কারখানা ধামরায়ের স্নোয়টেক্স লিমিটেড, সেখানেই তৈরি হচ্ছে পিপিই, যা বিনামূল্যে দেওয়া হবে চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীদের জন্য। এসব কারখানার শ্রমিকদের জন্য নেওয়া হয়েছে বাড়তি সুরক্ষা ব্যবস্থা। আমরা যে কাজ করছি, আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং নিরাপত্তা স্বরূপ কাজ করছি। আমাদের মেন গেট থেকে ঢুকতেই যে কেমিক্যাল স্প্রেটা আছে আমাদের, সেটা আমরা স্প্রে হয়ে আসছি। আমাদের নিজেদের সুবিধার্থে আমরা নিজেরা সতর্কভাবে আছি, আমাদের নিজেদের জন্যই তো এই ছুটিটা দিছে। কিন্তু ছুটি দেওয়া কারখানাগুলোর অনেক শ্রমিকই সচেতন নয় সুরক্ষা নিয়ে। দেখা যায় সকালে শ্রমিকরা বাসা থেকে অযথায় বাইরে আসছেন। এ বিষয়ে কথা বলতে চাইলে ক্যামেরা দেখে নিজেদের আড়াল করেন তারা। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।